দেশের বিজেপি সরকার এতটাই ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে যে এটা মানুষ আগে বুঝতে পারেনি। বুঝতে পারলে হয়তো মানুষ বিজেপি সরকারকে ভোটই দিত না, কিন্তু বিজেপি সরকারকে ভোট দিয়ে এখন মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দেশের জন্য এবং মানুষের জন্য এতটাই ক্ষতির দিক বয়ে আনছে যে ধারণার বাইরে। চলুন আজকের বিজেপির ক্ষতিকারক দিকগুলো দেখে নিই। এই নির্বাচনে বিজেপি বিরোধী দলগুলোর একটা কমন স্লোগান হতেই পারে যে নির্বাচনের জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দিন, বা নির্বাচন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দিন। প্রত্যেক বিজেপি বিরোধী দলের এটা কর্তব্য হওয়া উচিত, মানুষকে এটা বোঝানো যে বিজেপি থাকলে নির্বাচন খতরে মে হ্যায়, বিজেপি ক্ষমতায় থাকলে এই নির্বাচনের ব্যবস্থাটাই বিপন্ন হয়ে পড়বে। ধরুন টাইপরাইটার আর নেই, কারণ টাইপরাইটারের জায়গায় কম্পিউটার এসে গেছে। যে কজন ধর্মতলায় বসে থাকতেন বা আলিপুর কোর্টে বসে থাকতেন টাইপরাইটার নিয়ে, তারাও আজ আর নেই। ধরুন সেই ল্যান্ড ফোন, মোবাইল ফোন এসে গেছে, ল্যান্ড ফোনকে বিপন্ন করে তুলেছে। জরুরি খবর আসতো টেলিগ্রামে, পিয়ন এসে টেলিগ্রাম বললেই বুকটা ধক করে উঠত। মোবাইল আসার পর টেলিগ্রাম উধাও, মোড়ে মোড়ে ফোন বুথ নেই, এরকম হয়। একটা বিকল্প জনপ্রিয় হয়ে গেলে আগেরটা উবে যায়। ঠিক সেই রকম ভাবে নির্বাচন ব্যবস্থার বিকল্প এসে গেছে, এবার নির্বাচনটা তুলে দিলেই হয়। মানে নির্বাচনের যদি কোনো দরকারই না থাকে, তাহলে মিছিমিছি এই টাকা পয়সা খরচ করে কি হবে? আর যদি মনে হয় নির্বাচন গণতন্ত্রের অন্যতম অঙ্গ, অন্যতম শর্ত, তাহলে বিজেপিকে মুছে ফেলতে হবে। বিজেপি দল গণতন্ত্র বিরোধী। আসুন তাহলে দেখা যাক বিজেপির এই 7 বছর, বা বলা ভালো 3 মাস কম 7 বছরে নির্বাচন ব্যবস্থার গুষ্টির পিণ্ডি কিভাবে চটকানো হয়েছে। নির্বাচনের প্রয়োজন নেই, বিজেপি নির্বাচনের পরে গরু ঘোড়া থুরিয়ে এমএলএ কিনে সরকার ফেলে দিচ্ছে, বদলাচ্ছে, নিজেরা সরকারে বসছে, রীতিনীতি নৈতিকতার কোনো বালাই নেই। বিরোধীদের রাখব না, তেমন বিরোধী যারা মিলেমিশে চলবে, যারা কেন্দ্রে বিজেপি সরকারকে ঘাটাবে না, তাদের ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু কংগ্রেস বা বিজেপির বিরুদ্ধে সোচ্চার কোনো শক্তির সরকারকে যে কোনো মূল্যে উৎখাত করা হবে।